আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সঞ্জিতা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হচ্ছে দারুণ মজাদার একটি ইন্ডিয়ান ফুড রেসিপি, ছোলে ভাটুরে। দারুণ মজার রেসিপিটি বানিয়ে নেওয়া যায় খুবই সহজে, শুধুমাত্র আপনার উপকরণগুলো ঠিক থাকলেই। যে ভাটুরে আছে ওই ভাটুরিগুলো একদম পারফেক্ট বেলুনের মতো ফুলবে এবং খুবই নরম তুলতুলে হবে। চলুন দেখে নিই আমাদের কী কী লাগছে। এখানে আমি একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আটা না ময়দা নিলাম। দিয়ে দেব 1 চা চামচের মতো লবণ। আমি সব কিছুর পরিমাণ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যাতে আপনাদের সুবিধা হয়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আমি চিনি। এখানে আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো সুজি। সুজিগুলো এখানে টালা নেই, টালা হলেও সমস্যা নেই। 1 চামচ দিয়ে দিলাম আমি বেকিং পাউডার। এখানে 1/2 চামচের চাইতে একটু কম দিয়ে দিলাম আমি বেকিং সোডা। বেকিং সোডা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। 1 টেবিল চামচের মতো আমি এখানে রান্নার তেল ব্যবহার করলাম। আর এখানে আমি 1/2 কাপে চাইতে একটু বেশি পরিমাণে টক দই ব্যবহার করছি। যখন আপনি ময়দার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন তখন উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই আন্দাজ চলে আসলে। এখন আমি সবগুলো উপকরণকে খুবই আলতোভাবে আলতো হাতে এগুলোকে আমি মথে নেব, বেশি চাপা যাবে না। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে এই ভাটুরের আটা করার সময়, তা হচ্ছে কোনো অবস্থাতেই আপনি যে ডোটা বানাবেন ওটাকে বেশি চাপা যাবে না। বেশি চাপতে পরবর্তীতে ভাটুরিটি ফ্রাই করলে আর ফুলবে না। এখানে আমার প্রায় 1/2 কাপের চাইতে একটু বেশি পরিমাণ পানি লেগেছে পুরো ডোটা রেডি করে নিতে। আবারও খুবই আলতো হাতে আমি ডোটা মেক করে নিচ্ছি। আর হচ্ছে এটা যখন আপনি বানাবেন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, তা হচ্ছে এই ডোটা বেশি শক্তও হবে না বেশি নরমও হবে না, মিডিয়াম একটা ডো হবে। ডোটা রেডি হয়ে গেলে এর উপরে তেল ব্রাশ করে অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টা আপনাকে একটু রেস্টে রাখতে হবে। রেস্টে এর চাইতে বেশি রাখলে আরও বেশি ভালো, তবে 2 ঘন্টা মিনিমাম আপনাকে রাখতে হবে। এয়ার টাইট করে একদম ভালোভাবে একটা উষ্ণ জায়গায় আপনি একে রেস্টে রেখে দিতে পারেন। এখানে আমার ছোলা ভাজার জন্য যা যা লাগছে তা হচ্ছে আমি এখানে একটি বড় সাইজের আলু কেটে নিয়েছি, নিলাম 1টি বড় সাইজের পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর নিলাম 1টা টমেটো। ঝাল আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সাধারণত এই ধরনের সাদা কাবুলি দিয়েই ছোলাটা রান্না করা হয়, আগের দিন রাত ভিজিয়ে রাখতে হয়। আমার ভিজানো ছিল না এই জন্য আমি আজকে ক্যানেরটা ব্যবহার করব। এখানে আমি 1টা ক্যানের ছোলা নিয়ে নিয়েছি, আমি এটা ব্যবহার করেছি আজকে। তো এগুলোকে এখন আমি ফ্রাই করে নেব। এখানে আমি একটা প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1টি তেজপাতা এবং 1/2 জিরা। আমি দিয়ে দেবো কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল, এবং এগুলো আমি হালকা বাদামি হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিচ্ছি, বেশি লাগবে না, আপনার আন্দাজ মতো দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি কেটে রাখা যে টমেটো, টমেটো অবশ্যই ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো এখানে লবণ, 1/2 চামচ দিলাম আমি হলুদের গুঁড়া, 1/2 চামচ দিলাম আমি মরিচের গুঁড়ো, 1 চামচ দিলাম আমি জিরা গুঁড়া এবং 1 চামচ দিলাম ধনিয়া গুঁড়া। এখন আমি এর মধ্যে তেলে রাখা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ এবং এগুলোকে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। আমি এখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা যে আলুগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে এখন আমি ছোলাগুলো দিয়ে দেব, এবং আরও 2 থেকে 3 মিনিট এগুলোকে আমি রান্না করে নেব। তিন মিনিট রান্না করার পরে যখন এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে তখন আমি এগুলোকে একটু ভেঙে দেব, তাহলে এগুলো যে একটু থিকনেস আছে ওটা একটু বাড়বে। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর অবশ্যই চেষ্টা করবেন এখানে তেঁতুল ব্যবহার করতে। তেঁতুলটা ব্যবহার করলে এটার স্বাদ একটু টকটক স্বাদ হয়, অনেক ভালো লাগে।
এখান দিয়ে এগুলো সিদ্ধ হতে হতে আমি অন্য পাশ দিয়ে রায়তা যে সসটা আছে এটার সাথে যায় ওই রায়তা সসটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টক দই এবং 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি পানি। এখন এগুলোকে ভালোভাবে বিট করে নেব। বিট করে এর মধ্যে আমি মিশিয়ে দেব হচ্ছে 1 চামচের মতো চাট মশলা। দিয়ে দিলাম আমি প্রায় 2 চিমটির মতো দিয়ে দিলাম বিট লবণ। আধা চামচ দিয়ে দিলাম আমি চিনি। এখন সব কিছু আর দিয়ে দিলাম হচ্ছে লবণ। সব কিছুকে এখন ভালোভাবে কম্বাইন করে নিলেই আমাদের রায়তা সসটা রেডি হয়ে যাবে। এটি ছোলার উপরে দিয়ে তারপরে খায়, ব্যাস রেডি হয়ে গেল। খুবই সহজ। আমার ছোলা এখান দিয়ে রান্না হয়ে গেছে। এখন আমি এগুলোকে দেখেন, এর চাইতে বেশি পাতলাও রাখবেন না, এর চাইতে বেশি ঘনও করবেন না। এখন আমি ধনিয়া পাতে দিয়ে নামিয়ে নিচ্ছি। এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন, শুকনো মরিচ এবং আমি রসুন দিয়ে যে ফোড়নটা আছে ওটা রেডি করে নেব। যদি আগে থেকেই ছোলা ভিজানো থাকে অবশ্যই সিদ্ধ করার সময় আলুটা দিয়ে দেবেন। যেহেতু আমার আগে থেকে সিদ্ধ করা ছিল না, এই জন্য আমাকে আলাদা করে আলুটাও সিদ্ধ করে নিতে হয়েছিল। এখন আমরা ভাটুরেগুলো বানিয়ে নেব। প্রায় 2 ঘন্টার মতো আমি এগুলোকে রেস্টে রেখেছি। এখন আমি এগুলোকে আমার যে ভাটুরে আছে ওটা বানিয়ে নিচ্ছি। তো ভাটুরা বানানোর জন্য যে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আপনি আটা একটু বেশি করে নেবেন, আর অবশ্যই একটু মোটা হবে রুটিটা। রুটিটা কিন্তু পাতলা লুচির মতো হবে না, একটু ঠিক থাকবে, তাহলে ফুললে আর ফেটে যাবে না, আর দেখতে কিন্তু একদমই সুন্দর হবে না, একটু বাঁকাঝোকা হবে, ওটা কোনো সমস্যা নেই। দেখেন আমি এগুলোকে এরকম মোটা করে রাখছি, একটু মোটা করে বেলতে হবে, না হলে ফুলবে না, ফেটে যাবে যখন আপনি তেলে দিবেন। 2 কাপে প্রায় 6-7টা ভাটুরে হয়, তো আপনি পরিমাণ ওভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। বেশি বড় হবে না, বেশি ছোট হবে না, আর অবশ্যই মোটা হবে। তেল একদম গরম হতে হবে, হাই হিটে থাকতে হবে, এবং তেলটা যাতে অবশ্যই অনেক গরম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঠান্ডা তেলে দেওয়া যাবে না, এবং গরম তেলে দেওয়ার সাথে সাথে এভাবে করে চারপাশ থেকে চেপে চেপে ভাজতে হবে, যাতে চারদিক থেকে আপনার ভালোভাবে সমানভাবে তাপ লাগে। যখন এক পাশ একটু ফুল উঠবে তখনই সাথে সাথে ফ্লিপ করতে হবে, যাতে করে দুই পাশ থেকে সমানভাবে ফুলতে পারে। এক একটা ভাটুরে ভাজতে আপনার 1.5-2 মিনিটের বেশি সময় লাগে না। যখন আপনি তেলে দিবেন তখন অবশ্যই হাই হিটে হতে হবে, তেলে ছাড়ার পরে আপনি একটু কমিয়ে দিতে হবে ফ্লেমটা, তা না হলে পোড়া যাবে, ভিতরে ভালোভাবে হবে না। শুধুমাত্র উপকরণগুলোর পরিমাণ ঠিক রাখলেই আপনার যে ভাটুরেটা আছে ওটা একদম পারফেক্ট হবে, খুবই ভালোভাবে ফুলবে। আর ভাটুরেটা যে শুধু আপনার ছোলার সাথে খাওয়া যায় তা কিন্তু না, যে কোনো মাংসের রেসিপির সাথে বা সবজির সাথেও খুব ভালো যায়। অনেক ইজি বানানো, ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজে। একটু সময় লাগে কিন্তু কঠিন কিছু না, খুব সহজেই হয়ে যায় ছোলে ভাটুরে। কি আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। আমি আপনাদেরকে একটি ভাটুরে কেটে দেখাচ্ছি ভিতরটা কত তুলতুলে নরম হয়েছে আর কতটা ফুলেছে। আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। আমি আপনাদেরকে সবসময় বলি, আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই আপনারা সেটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এবং আমাকে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।